মানব শরীরের জন্য ভিটামিন এ পুষ্টি উপাদান হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। এর অভাবে রাতকানা ও গর্ভকালীন জটিলতা সহ বিভিন্ন রোগ হয় এবং শিশুদের, বিশেষ করে 0 থেকে 5 বছর বয়সের শিশুদের শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। ইউনিসেফের তথ্য মতে, পৃথিবীতে 14 কোটিরও বেশি শিশু ভিটামিন এর অভাবে নানাবিধ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘের একটি অন্যতম টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা হল 2030 সালের মধ্যে পৃথিবী থেকে ক্ষুধা ও অপুষ্টি দূর করা। ভিটামিন এর অভাবে মানুষের নানা রকম অসুখ হয় এবং একটি দেশের জনসংখ্যার কোনো অংশ অপুষ্টিতে ভুগলে অর্থনৈতিক উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন বাধাগ্রস্ত হয়। বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষের প্রধান খাদ্য ভাত। এতে শর্করা ও প্রোটিন সহ অন্যান্য পুষ্টি উপাদান থাকলেও ভিটামিন এ নেই। এ কারণে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি এবং আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ইরির বিজ্ঞানীরা দীর্ঘদিন গবেষণার মাধ্যমে উদ্ভাবন করেছেন নতুন জাতের ধান গোল্ডেন রাইস। এতে জেনেটিক মডিফিকেশন প্রযুক্তির সাহায্যে ভুট্টা থেকে একটি বিশেষ জিন এনে প্রচলিত একটি ধানে যুক্ত করা হয়েছে। ভুট্টার এই বিশেষ জিনটি বিটা ক্যারোটিন উৎপাদনে সাহায্য করে। খাবারের মাধ্যমে বিটা ক্যারোটিন গ্রহণ করলে মানুষের শরীর তা থেকে প্রয়োজন মতো ভিটামিন এ তৈরি করে নেয়। পৃথিবীর কোনো চালেই ভিটামিন এ থাকে না, তাই ভুট্টা থেকে এই বিশেষ জিনটি এনে চালে যোগ করা হয়েছে। এই জিনটির কারণেই গোল্ডেন রাইসের রং হয়েছে হলুদ। বিজ্ঞানীরা বলছেন, চালে ভিটামিন এ যোগ করার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর, বিশেষ করে যেসব দেশের মানুষের প্রধান খাদ্য ভাত, তাদের ভিটামিন এর চাহিদা অনেকটাই পূরণ হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, সারা বিশ্বে প্রতি বছর 2.5 থেকে 5 লাখ শিশু ভিটামিন এর অভাবে অন্ধত্ব সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়। শিশুদের প্রতিদিনের ভিটামিন এ চাহিদার 30 থেকে 50 ভাগ পর্যন্ত গোল্ডেন রাইসের মাধ্যমে পূরণ করা সম্ভব। তাই ভিটামিন এর চাহিদা পূরণে অন্যান্য কার্যক্রমের পাশাপাশি গোল্ডেন রাইস হতে পারে সহজ ও দীর্ঘমেয়াদী একটি সমাধান। জীবপ্রযুক্তি হিসেবে জেনেটিক মডিফিকেশন নতুন নয়। সারা বিশ্বে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যাপকভাবে ব্যবহৃত হয় যে ইনসুলিন, সেটি তৈরি হয় জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে। 1923 সালে ইনসুলিন আবিষ্কারের জন্য নোবেল পেয়েছিলেন ফ্রেডরিক ব্যান্টিং এবং জন ম্যাকলিয়ট। বিশ্বের অনেক দেশেই সুতা উৎপাদন করা হয় বিটি কটন নামের এক জাতের তুলা থেকে। এই তুলা তৈরি হয়েছে জেনেটিক মডিফিকেশন প্রযুক্তি ব্যবহার করে, যাতে বিশেষ কিছু পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধ করতে পারে। 2019 সালে গোল্ডেন রাইসকে মানুষ ও প্রাণীর খাদ্য হিসেবে উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের জন্য অনুমোদন দেয় ফিলিপাইন সরকার। এছাড়াও যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ কানাডা, ফুড স্ট্যান্ডার্ড অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও গোল্ডেন রাইসকে মানুষের খাদ্য ও পরিবেশের জন্য নিরাপদ হিসেবে ছাড়পত্র দিয়েছে। গত কয়েক দশকে ভিটামিন এর অভাব অনেকটাই কমিয়ে এনেছে বাংলাদেশ। তারপরও দেশের দরিদ্র জনগোষ্ঠীর মানুষের মাঝে এখনও ভিটামিন এর অভাব লক্ষ্য করা যায়। গোল্ডেন রাইসের দাম হবে 8-10টা মোটা চালের মতোই, তাই তা থাকবে একদম দরিদ্র মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই। সুতরাং দরিদ্র জনগোষ্ঠীর মানুষের ভিটামিন এর অভাব পূরণে অন্যান্য কার্যক্রমের পাশাপাশি গোল্ডেন রাইস হতে পারে একটি টেকসই ও দীর্ঘমেয়াদী সমাধান।